ভাইয়ের আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, আজ বাংলার মানুষ বাঁচতে চায়, আজ বাংলার মানুষ তার অধিকার চায়। 1970 সালের নির্বাচনে বাংলার মানুষ আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক ভাবে মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস এদেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, 23 বছরের করুণ ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে আমাদেরকে 10 বছরের জন্য গুলাম বানিয়ে রেখেছে, 1967 সালের 7ই জুন আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতনের পর যখন ইয়াহিয়া খান সরকার গঠন করলেন, তিনি আমাকে বললেন তিনি গণতন্ত্র দেবেন, শাসনতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হলো, নির্বাচন হলো, আমি ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করলাম, আমি শুধু বাংলার নয়, আমি সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে আমি তাকে বললাম, আগামী 15ই ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসবে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি আমাকে বললেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সভা হবে, আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে আসবো। এমনকি আমি এও বললাম, কেউ যদি ন্যায্য কথা বলে আর আমরা যদি সংখ্যায় বেশিও হই, তাহলে তার ন্যায্য কথা মেনে নেব। তারপর আমার লোকেদের বললাম আপনারা শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করুন, কলকারখানা বন্ধ করে দিন। লোকেরা আমার ডাকে সাড়া দিল, আপন ইচ্ছায় রাস্তায় নেমে আসলো এবং সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। আমি বললাম আমরা পোশাক কেনার পয়সা দিয়ে অস্ত্র পেয়েছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা পাওয়ার জন্য, সেই অস্ত্র ব্যবহার করে আমার গরিব দুঃখী মানুষের বুকের উপরে চালানো হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি বললাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি দেখুন কিভাবে আমার গরিবের উপর, আমার বাংলার মানুষের বুকের উপর গুলি গুলি করা হয়েছে, আমার মায়ের বুক খালি করা হয়েছে, আপনি আসুন দেখুন। তিনি বললেন আগামী 10 তারিখ রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো, 25 তারিখ আবার অ্যাসেম্বলি ডাকা হলো, রক্তের দাগ এখনো শুকায় নাই। 10 তারিখে আমি বলে দিয়েছি রক্তে পাড়া দিয়ে, শহীদদের বুকের উপর পাড়া দিয়ে কোনো অ্যাসেম্বলি খোলা চলবে না, সামরিক আইন মার্শাল্লা উইথড্র করতে হবে, সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফিরিয়ে যেতে হবে এবং যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে, আমার জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এরপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না, এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আজ থেকে বাংলাদেশের কোর্ট কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, গরিব যাতে কষ্ট না পায় সেজন্য দোকান পাট খোলা থাকবে, রিক্সা গরুর গাড়ি রেল চলবে, শুধুমাত্র সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট বন্ধ থাকবে, 28 তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে, আর যদি বেতন না দেওয়া হয়, আর যদি একটা গুলিও চলে, আর যদি আমার লোকেদেরকে হত্যা করা হয়, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, সৈন্যরা তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদেরকে কিচ্ছু বলবে না, কিন্তু আমার লোকেদেরকে আর গুলি করার চেষ্টা করো না, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।